কোথাও ভোটের পর কোথাও ভোটের আগে অশান্তি অব্যাহত রাজ্যের সর্বত্র। ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে সিপিএম এর পঞ্চায়েত সদস্য রফিক মোল্লার দোকানে আগুন, অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার শাসক দলের। বিধাননগরের কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষের নির্বাচনী এজেন্টকে মারধরের ঘটনায় গ্রেফতার দুই। বৃহস্পতিবার দত্তাবাদ থেকে তারক বাগ ও রাজু দে নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা তৃণমূল সমর্থক। বুধবার রাতে দত্তাবাদে অরুণাভ ঘোষের নির্বাচনী এজেন্ট সুকান্ত শিকদারকে মারধর করা হয় বলে অভিযোগ। ভোটের দুদিন পরেও অশান্তি অব্যাহত উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাশমূল এলাকায় ফরওয়ার্ড ব্লক সমর্থক শেখ আব্দুল আজিজ তার স্ত্রী হামিদা বিবি ও মেয়ে সঞ্জিতা খাতুনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বাড়িতে ভাঙচুর, অভিযোগ অস্বীকার শাসক দলের। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা এলাকায় ফতেপুরে সিপিএম তৃণমূল সংঘর্ষ, গাড়ি ভাঙচুর। এবিপি আনন্দ।